সবার একটা প্রশ্ন, অনেকে আমাকে ফোন করে জানতে চাচ্ছেন যে শনিবার থেকে আমরা কি যেতে পারবো। হ্যাঁ, শনিবার থেকে আপনি যেতে পারবেন যদি আপনার যে এয়ারলাইন্সের রিটার্ন টিকিট আপনি করেছেন সেই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করেন। আপাতত যতটুকু আমি জানতে পেরেছি যে 29 তারিখ থেকে এয়ার আরবিয়া বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে এবং ইমিরেটস এয়ারলাইন্স তো অলরেডি আপনার ফ্লাইট চলাচল শুরু করে দিয়েছে। তাই আপনারা যে যে এয়ারলাইন্সের টিকিট করেছেন, রিটার্ন টিকিট করেছেন, তাদের সাথে যোগাযোগ করুন টিকিটগুলো রিকনফার্ম করার জন্য। যাদের রিটার্ন টিকিট নাই তারা বিভিন্ন ট্রাভেলস এজেন্সির কাছ থেকে টিকিট করুন। প্রথমত আপনি টিকিট করতে হবে, যদি টিকিটটা আপনার হাতে পেয়ে যান, কারণ এখন তো চাপ বেশি, টিকিট পাওয়াটা কঠিন হবে, তাই যত তাড়াতাড়ি আপনাকে প্রথম টিকিট করতে হবে। আর যাদের রিটার্ন টিকিট আছে তারা আপনার রিকনফার্ম করতে হবে, রিশেডিউল নিতে হবে, এই হচ্ছে একটা বিষয়। আর অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আপনার তুলপাট শুরু করে দিয়েছে, সেটা হলো যে গত পরশু 22 তারিখ সিভিল এভিয়েশন একটা প্রজ্ঞাপন জারি করেছে, বিশেষ করে এই প্রজ্ঞাপনটা হলো ভিজিট ভিসা নিয়ে আপনার তাদের এই প্রজ্ঞাপন। এখানে বলা হয়েছে যে আপনার দুবাইতে যারা যাবেন তাদের বিএমইটি কার্ড লাগবে। এই বিএমইটি কার্ড তাদের জন্য বলছে যারা নতুন যাবে। তো যারা নতুন যাবেন ওয়ার্ক পারমিট ছাড়া বিএমইটি কার্ড করা যায় না। ভিজিট ভিসার লোক ভিজিট ভিসার কোনো মানুষের বিএমইটি কার্ড হয় না, কিন্তু আপনার বিভিন্নভাবে যারা কার্ড করে ফেলেছেন, বিশেষ করে যারা পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দিয়েছেন, তাদের অটোমেটিকলি বিএমইটি কার্ড হয়ে গেছে। বিএমইটি কার্ড পাওয়ার জন্য কিছু শর্ত থাকে, কিছু এগ্রিমেন্ট থাকে, কিছু বিধিবিধান থাকে। আপনি যদি দুবাইতে যান তাহলে দুবাই থেকে একটা কোম্পানির এগ্রিমেন্ট পেপার লাগে, ডিড অফ এগ্রিমেন্ট, আমাদের দূতাবাসের সত্যায়িত কাগজ লাগে, অনেক নিয়ম কানুন থাকার পর আপনার বৈধ রেসিডেন্সের জন্য ওয়ার্ক পারমিটের ডকুমেন্ট ছাড়া বিএমইটি কার্ড হয় না। তাই বিএমইটি কার্ড তাদের জন্য না যাদের আকামা আছে, ভিসা আছে, আপনার রেসিডেন্সি আছে, তাদের জন্য না, মানে পুরাতন কারোর জন্য বিএমইটি কার্ড প্রযোজ্য নয়। এই কথাটা আবার ক্লিয়ার করলাম। আপনারা যারা রিটার্ন টিকিট নিয়ে এসেছেন, আপনারা যারা আবার দুবাই যাবেন, আবুধাবি যাবেন, আপনাদের জন্য বিএমইটি কার্ড লাগবে না। বিএমইটি কার্ড তাদের জন্য লাগে যারা নতুন করে যাবে। ভিজিট ভিসার কেউ বিএমইটি কার্ড পাওয়ার আপনার যোগ্যতা রাখে না, তাই ভিজিট ভিসায় কেউ বিএমইটি কার্ড পাওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটা আমি ক্লিয়ার করলাম। আর আবারও বলছি যে শনিবার থেকে আমাদের এয়ারপোর্ট রেডি রয়েছে, শুধুমাত্র যদি আপনার এয়ারলাইন্সগুলা টিকিট ইস্যু করে, এয়ারলাইন্সগুলা টিকিট রিশিডিউল দেয়, এয়ারলাইন্সগুলা টিকিট রিকনফার্ম করে পুরাতন টিকিটকে আবার নতুন করে দেয়, তাহলে দুবাইতে যাওয়ার আর কোনো বাধা থাকলো না। এখন একটা অনুরোধ করতে পারি, আমরা শনিবার থেকে যদি দেখি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশি চাপ, মানুষের ভিড়, যাত্রীদের ভিড়, তাহলে দয়া করে একটা অনুরোধ করব সিভিল এভিয়েশনকে, সিলেটের আপনার উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এই দুইটা বিমানবন্দরে দুইটা প্রতিষ্ঠানকে পাঠিয়ে দেন। ঢাকায় 6টা প্রতিষ্ঠানের দরকার নেই, ঢাকা থেকে দুইটা প্রতিষ্ঠান আপনার একটা একটা করে সিলেট এবং চট্টগ্রামে পাঠিয়ে দেন, এটা দাবি থাকলো এবং এই কথাটাই ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার শুভ সূচনা হয়েছে, একটা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা ল্যাব স্থাপন করেছেন, শনিবার থেকে যাত্রা শুরু হচ্ছে। ভুলে যাবেন না, মনে রাখবেন যে দুবাই থেকে সরাসরি ফ্লাইট সিলেট এবং চট্টগ্রাম, সবচেয়ে বেশি প্যাসেঞ্জার, সবচেয়ে বেশি যাত্রী, সবচেয়ে বেশি প্রবাসী সিলেট এবং চট্টগ্রাম, যারা দুবাই থেকে, শারজা থেকে, আবুধাবি থেকে সরাসরি সিলেট এবং চট্টগ্রামে যায়। তাই অনুরোধ করছি যে মানুষকে তড়িৎগতিতে পাঠানোর জন্য এখানে কোনো গ্যাদারিং করার দরকার নেই, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্যাদারিং করার দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করুন, সিলেট এবং চট্টগ্রাম ল্যাবের ব্যবস্থা।